जाओ दूरे जाओ बेटा, दूरे दूरे तो मस्त रहे। पता ना কয়েকজন নিজেদেরকে মিউট করো নাই, মিউট করো। আমরা আর 1 মিনিট দেরি করব। হ্যাঁ আচ্ছা, আমরা এখন শুরু করে দিব। জি ম্যাম, শুরু করা যেতে পারে। জি ম্যাম, ওকে, সবাই মনে হয় চলে আসছে। এখন আমরা শুরু করবো মিডিয়ান। ওকে, মিডিয়ান হচ্ছে একটা ডেটা সেটের এমন একটা ভ্যালু যেটা সে ডেটা সেটটাকে ইকুয়ালি দুই ভাগে ভাগ করে দেয়। ওকে, ওই মিডিয়ানের এক পাশে থাকবে 50% আর এক পাশে থাকবে 50%। ওকে, মিডিয়ান ইজ দ্যাট ভ্যালু ইন এ ডেটা সেট হুইচ ডিভাইডস দ্য সেট ইনটু টু ইকুয়াল পার্টস হোয়ার দ্য ডেটা ইজ অ্যারেঞ্জড ইন অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডার। মানে তোমার যে ডেটা সেটটা দেওয়া থাকবে সেটাকে অবশ্যই অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে সাজাতেই হবে, না হলে তুমি মিডিয়ান বের করতে পারবে না। ওকে, ধরো তোমার আছে হচ্ছে 2, 5, 3, এরকম 1 থেকে 10 পর্যন্ত এরম এলো ভাবে আছে, তখন তুমি মাঝখানের ভ্যালুটা কিভাবে বের করবা, মাঝখানের ভ্যালু কোনটা, সেজন্য আমাদেরকে অবশ্যই অ্যাসেন্ডিং অর্ডারে অথবা ডিসেন্ডিং অর্ডারে সাজাইতে হবে। ডিসেন্ডিং অর্ডারে করলেও কি হবে? হ্যাঁ, ডিসেন্ডিং অর্ডারে করলেও ক্যালকুলেশন করে দেখবে, আমি তোমাদেরকে করে দিই নাই, তুমি নিজে করে দেখো, ডিসেন্ডিং অর্ডারে করলে সেম পাবা। ওকে, যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই নিজেরা করে দেখবা, সবাই নিজেরা করে দেখবা। আমি আবার বলি, মিডিয়ান হচ্ছে এমন একটা ভ্যালু যেটা ফুল আমার ডেটা সেটকে দুইটা ইকুয়াল পার্টে ভাগ করে দেয়। যখন আমার, এখনো তো দেখতেছি লোকজন জয়েন করতে ইচ্ছে, এত লেট করতেছো কেন তোমরা? সেটা ওদের দোষ, এটা আমার দোষ না। আপনি একটু চালা যান। মিডিয়ান হচ্ছে এমন একটা ভ্যালু যেটা একটা ডেটা সেটকে, সালাদিন কুবারি গেলাম, সালাদিন কুবারি। আচ্ছা, যেও, কি বলবো তোমাদের, আসান সালাদিন বাড়ি যা। আচ্ছা চুপ করো। মিডিয়ান হচ্ছে এমন একটা ভ্যালু যেটা ডেটা সেটকে দুইটা ইকুয়াল পার্টে ভাগ করে দেয় যখন আমার ডেটাটা অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে সাজানো থাকবে। এখন মিডিয়ানের দুইটা ফর্মুলা আছে, যখন তোমার এনটা হচ্ছে
দুই দ্বারা বিভাজ্য, দুই দ্বারা এন কে ভাগ করা যাবে, তখন কি হবে? মানে বুঝোই তো, যখন হচ্ছে দুই দ্বারা ভাগ করলে ইন্টিজার পাবা, ডিভাইজিবল মানে তো বুঝোই, যখন তুমি ভাগ করলে ইন্টিজার পাবা, তখন মিডিয়ান হচ্ছে এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তম ভ্যালু। ধরো এন আছে হচ্ছে ফাইভ, তাহলে সেই ফাইভটা টু দ্বারা ডিভাইজিবল না, তাহলে কি হবে এন প্লাস ওয়ান সিক্স বাই টু তম ভ্যালুটা যা হবে মিডিয়ান হচ্ছে আমার সেই ভ্যালুটা। ওকে, আমাদের কাছে এখানে ধরো, ও আমি পাঁচটা নিয়ে বলছি, আমাদের এখানে সেই পাঁচটা দিয়ে দেয়া আছে, তাহলে তো হয়েই গেল। যদি আমার এনটা টু দ্বারা ডিভাইজিবল না হয়, তাহলে মিডিয়ানটা কত তম ভ্যালু হবে? এন প্লাস ওয়ান বাই টু তম ভ্যালুটাই হচ্ছে আমার মিডিয়ান। তিন নাম্বার মানটা তাহলে হবে না আমাদের 12? হ্যাঁ, তিন নাম্বার মানটা তোমাদের, তাহলে মিডিয়ানটা কি হবে? তিন নাম্বার ভ্যালুটা। ওকে, তিন তম ভ্যালু, তিন তম ভ্যালু। এখানে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও তবে ডিসেন্ডিং অর্ডারে সাজাও, পরের পেজে আছে দেখো। আজকে আমরা এই পর্যন্তই করাবো, এই মিডিয়ানের গ্রুপ ডেটার জন্য করাবো না, এত কিছু নিতে পারবা? হ্যাঁ, এই তো ম্যাম, এখন বলো যেগুলো করছি সেগুলো তো ইজি ছিল। এই তো আজকে আমরা মিডিয়ানের ইয়া পর্যন্তই করব, মানে গ্রুপ ডেটার জন্য আজকেই করব না, গ্রুপ ডেটার জন্য আবার নেক্সট ক্লাস থেকে। এখন দেখো, তাহলে তিন তম ভ্যালু কি? অ্যাসেন্ডিং অর্ডারে সাজানোর পরে তিন তম ভ্যালু আসে হচ্ছে আমার 16। অ্যাসেন্ডিং অর্ডার আমি মনে হয় সাজাই নাই, তোমরা তোমরা সাজাই নিবা। হ্যাঁ না, সাজাইছি, আমি সাজাইছি, নিচে লেখা ছিল। প্রথমে আমি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাইলাম, তারপরে আমি দেখলাম আমার এই তিন তম ভ্যালু, থার্ড ভ্যালুটা হচ্ছে মিডিয়ান, থার্ড ভ্যালুটা হচ্ছে 16, তাহলে মিডিয়ান হচ্ছে 16। এখন এখানে আরেকটা ভ্যালু যোগ করো, সেটাকে তুমি দুই দ্বারা ডিভাইজেবল বানাই ফেললা। এখন এন টাকে আরেকটা ভ্যালু যোগ করে এন টাকে তুমি দুই দ্বারা ডিভাইজেবল বানাই ফেললা, তাহলে এন ইকুয়াল 6 হুইচ ইজ ডিভাইজেবল বাই 2। যখন ডিভাইজেবল বাই 2 হবে, তখন মিডিয়ানটা কি হবে? এন বাই 2 তম ভ্যালু প্লাস এন বাই 2 প্লাস 1 তম ভ্যালু, এই দুইটা ভ্যালু এর এভারেজ। তাহলে 6 বাই 2 তম ভ্যালু। হ্যাঁ শিওর, আমরা যখন ডিসেন্ডিং অর্ডারে অথবা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাচ্ছি, ডিসেন্ডিং অর্ডারে সাজাইলে দেখা যাচ্ছে যে এলিমেন্টের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে আগে পরে হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে মিডল দেখো তো মিডিয়াম ভ্যালু ওইটাই থাকবে, মিডিয়াম ভ্যালু ওইটাই থাকবে। অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও, ডিসেন্ডিং অর্ডারে সাজাও, মিডিয়াম তো তোমার ওইটাই থাকবে। ধরো তুমি এই দিক থেকে পড়ো 17, 19, 16, 13, 12, 10, তাহলে মিডিয়াম ভ্যালুটা কোথায়? এই দুইটার মাঝখানে না? এই দুইটার মাঝখানে না? একই তো? জি ম্যাম, জি একই। তাহলে যদি এনটা হচ্ছে 2 দ্বারা ডিভাইজেবল হয়, মিডিয়ান হচ্ছে এন বাই 2 তম ভ্যালু প্লাস এন বাই 2 প্লাস 1 তম ভ্যালু, এই দুইটা ভ্যালুর হচ্ছে আবার এভারেজ। তাহলে থার্ড ভ্যালু আর ফোর্থ ভ্যালুর এভারেজ, থার্ড ভ্যালু আমার কত? 13, আর ফোর্থ ভ্যালু হচ্ছে আমার 16। তাহলে 13 প্লাস 16 বাই 2 কত হয়? সেটাই হচ্ছে আমার মিডিয়ান। ওকে, এবার কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আমার একটা প্রশ্ন আছে, সেটা হইতেছে আমাদের যখন মানে প্রথমবারে যখন বেজোড় ছিল, তখন যে আমরা 16 পাইছি ওইটা কিন্তু ওই নাম্বারগুলোর ভিতরেই ছিল 16, বাট পরে যখন আমরা 14.5 পাইছি, তখন এটা কিন্তু আমাদের নাম্বারগুলোর ভিতরে নাই, এটা এটা কেন হলো? নাম্বারগুলোর ভিতরে নাই কেন? এই এই যে তুমি n বাই 2 তম ভ্যালু একটা, নাম্বারগুলোর ভিতরে কিভাবে থাকবে? এখানে তো তোমার মাঝখানে দুইটা ভ্যালু, তোমার মাঝখানের ভ্যালু এখানে দুইটা, দুইটা থেকে তুমি একটা কিভাবে আনবা? জোর যখন তখন চিন্তা করো, যখন বিজোর তখন একটা মাঝখানে, বাকিগুলো ওই ভ্যালুটার দুই পাশে, তাই না? এখন যখন তোমার জোর, তখন তো মাঝখানের ভ্যালু বলতে কোনো এখানকার যে ভ্যালুগুলো সেগুলোর তো দুইটা মাঝখানে, তাই না? 13 আর 16, বলতাছে 13 13 অথবা 16, এই দুইটার একটা তো, একটা তো হয় না, মানে এটা যে একটা, মানে এই দুইটার একটা হবে না তো? এই দুইটার, এই দুইটার একটা হবে কিভাবে? যখন তুমি 13 নিলা, যখন তুমি 13 নিলা, দেখো 13 এর এই পাশে আছে হচ্ছে দুইটা, আর এই পাশে আছে হচ্ছে তিনটা। আবার যখন তুমি 16 নিলা, তখন কি হবে? 16 এর এই পাশে হচ্ছে তিনটা, এই পাশে হচ্ছে দুইটা। তাহলে কি 13 আর 16টা তোমার ডেটা সেট কে ইকুয়ালি ভাগ করে দিল? ম্যাম এই ক্ষেত্রে দুইটাই অথবা একটাও না, দুইটার, দুইটার মাঝখানেরটা, মিডিয়ান তো একটা হবে, সেটা হচ্ছে এই দুইটার মাঝখানেরটা, এই দুইটার মাঝখানেরটা। ওকে, মিডিয়ানটা হচ্ছে এই দুইটার মাঝখানেরটা। ইয়েস
ধরো এই যে তোমাদেরকে বললাম না একটু একটা মিনিট জন্য একটা করাইছিলাম যে এত মানুষের এজ হচ্ছে এত, এই বয়সে বিয়ে হয়েছিল হচ্ছে এতজনের, এই বয়সে বিয়ে হচ্ছিল হচ্ছে এতজনের, তখন আমরা যদি মিডিয়ান বের করি এরকম বের হইতেই পারে, 11.5 বছর বয়স হচ্ছে মিডিয়ান বয়স, হইতেই পারে তাই না? তাহলে মিডিয়ান হচ্ছে এর এর মধ্যেই কিন্তু এই দুইটার হচ্ছে মাঝখানেরটা, বোঝা গেছে? আর কোনো কোশ্চেন থাকলে বলো, ক্লাস শেষ, একজন আসছেন, আরো কয়েকজন আসছেন, যারা দেরি করে আসছেন তারা কিসের জন্য দেরি করলেন? নেট কানেকশন প্রবলেম ছিল, ওদেরকে পরে তোমরা একটু বুঝাই দিও, এত কথা বলা যায় না আসলে, যাদের প্রবলেম তারা যারা ক্লাসে ছিল ওদের কাছ থেকে বুঝে নিও। আরো কারো কোনো কোশ্চেন থাকলে বলো। ছবি কি আমি এই পর্যন্তই দিয়েছিলাম? ম্যাম কোশ্চেন কি টাইপের হবে বলতে পারবে? সমস্যা নাই, কোশ্চেন হচ্ছে একটা ডেটা সেট দিলাম, এখান থেকে মিডিয়ান বের করো, এরকম বললাম। জি ম্যাম, তাহলে ঠিক আছে। পরের দিন হচ্ছে আমরা গ্রুপ ডেটার জন্য, গ্রুপ ডেটার জন্য যেরকম মিন বের করলাম ওরকম গ্রুপ ডেটার জন্য মিডিয়ান কিভাবে বের করব ওইটা করাবো। ওকে হ্যাঁ বলো। আচ্ছা তাহলে পিডিএফ বানাইনি উনি, আমি যদি না পারি কেউ আমাকে প্রসেস বলে দিও। ওকে আমি যদি পিডিএফ বানাইতে না ম্যাম, আপনি ছবিগুলো আমাদের গ্রুপে দিয়ে দেন, মানে পেজ নাম্বার সহ ওইগুলো পরে আমরাই করে দেব। তোমরাই করে দিও। ওকে থ্যাংক ইউ ম্যাম। আপনি হচ্ছে ইমেইলে দিবেন, কারণ ওইখানে দিলে রেগুলেশন কমে যায়। আচ্ছা তাহলে হচ্ছে যে কোনো ইশের ওই যে সিআর দের ইমেইলে দিব। আচ্ছা জি ম্যাম, সিআর ইমেইলে দিই মেইল হবে। ওকে তাহলে আমি ইমেইলেও দিব আবার তোমাদের গ্রুপেও দিব, যেটা ইমেইলে পাবা ওটা হচ্ছে আমাকে পিডিএফ বানায় মেসেঞ্জারে আবার দিয়ে দিবা। ওকে আচ্ছা ম্যাম। জি ম্যাম। ওকে আজকে তাহলে এই পর্যন্তই, ভালো থেকো সবাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম।